রাইটলিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমরা প্রথম থ্রি ডি মডেলিং যে কাজটি দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা মডেলিং যে ক্লাসটা ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে ক্ষেত্রে আমাদের সময় লেগেছিল মাত্র পঁচিশ মিনিট আজকে চেষ্টা করব আর কিছু সময় ব্যয় করে এটাকে খুব সুন্দর ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করলে বিল্ডিংটা যে কত সুন্দর হয় সেটাই আমরা আজকে দেখব যেমন দেখেন এক্ষেত্রে আমরা জানালা জানালাটা আমরা যে লেয়ার মেনটেন করেছি সেক্ষেত্রে জানালাটা বোঝা যাচ্ছে কিন্তু আসলেও ততটা স্বচ্ছ না আমরা চেষ্টা করব এগুলাতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কিভাবে ইউজ করা যায় সে ইউজ করে এটাকে সুন্দর করার জন্য তাহলে আর কথা না বেরিয়ে চলুন আমরা ম্যাটেরিয়ালস ইউজটা শুরু করি আমরা প্রথমে যে লেয়ারটাতে ম্যাটেরিয়ালস ইউজ করব সেই লেয়ারটা আমরা শুধু চালু রাখবো এবং বাকিগুলো বাতি বন্ধ করে দেবো লেয়ারের বাতি বন্ধ করে দেবো তাহলে আমরা লেয়ার বক্সে চলে যাই লেয়ারের বক্সে চলে যাওয়ার পর যেহেতু আমরা ক্ষেত্রে থ্রি ডির কাজ করছি সেক্ষেত্রে আমরা প্রথমে থ্রি ডি কলাম থ্রি ডি ডোর থ্রি ডি গ্রাউন্ড ফ্লোর থ্রি ডি প্যারাপিট ওয়াল পরে হচ্ছে থ্রি ডি ছাদ থ্রি সানসেট থ্রি ডি ওয়াল থ্রি ডি রেলিং হ্যাঁ থ্রি ডি ওয়াল থ্রি ডি রেলিং এই তো আমরা এই বাতিগুলো বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এখন যেহেতু আমরা এই ক্ষেত্রে ম্যাটেরিয়ালস ইউজ করবো ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য আমরা জানালার ম্যাটেরিয়ালস ইউজ করবো আমরা এই থাইগুলোকে অরিজিনাল থাইয়ের শেপ নিয়ে আসার চেষ্টা করব সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে এম এ টি হ্যাঁ ম্যাটেরিয়ালস লেখার পর এ তো দেখেন একটা ম্যাটেরিয়ালসের বক্স চলে এসেছে সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে গ্লাসের ম্যাটেরিয়ালস দেবো তাহলে গ্লাসটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি দেখেন এক্ষেত্রে গ্লাসের ম্যাটেরিয়ালস কোনটা দেওয়া যায় যেমন এই যে এখানে আমার এই যে ক্ষেত্রে গ্লাস দেওয়া আছে ধরেন আমি এই ম্যাটেরিয়ালসটাই সিলেক্ট করবো এখানে ক্লিক করার সাথে সাথে ওই ক্ষেত্রে ম্যাটেরিয়ালসটা হয়ে গেছে এই যে দেখেন আমরা অলরেডি একটা গ্লাসের ম্যাটেরিয়ালস কি করছে নিয়ে এসে বলেছি ওকে এখন আমরা ম্যাচ কমান দ্বারা ম্যাথ প্রপার্টিস আপনাদেরকে অলরেডি টু ডি ক্লাসে বলেছি ম্যাথ যে প্রপার্টিস কমানটা আছে সেই কমানটা আমাকে ইউজ করতে হবে যেমন এম এ এন্টার যেটাকে আমরা মা কমান বলি এই গ্লাসে ক্লিক তারপর আমরা সবগুলা গ্লাসে ক্লিক করে দেবো দেখেন আমরা সেটা থেকে গ্লাসের যে শেপটা সেটা আমরা অলরেডি ওকে করে ফেলছি এত দেখেন আমরা গ্লাসের যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আমরা ইউজ করছি এরকম করে সবগুলাতে ক্লিক করে আমরা গ্লাসের ম্যাটেরিয়ালসটা ইউজ করে নিব এই যে দেখেন আমরা সবগুলা গ্লাসের ম্যাটেরিয়ালস ইউজ করে ফেলেছি অলরেডি এখন আমরা গ্লাসের বাতি বন্ধ করে দিব তাহলে আমরা এক্ষেত্রে আমরা যখন যে লেয়ারের কাজ করব সে লেয়ারটা চালু রেখে সকল লেয়ার বন্ধ করে দেবো তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে যেমন এখন আমরা ডোরের কাজ করবো তাহলে আমাদের কি গ্লাসের লেয়ারটাও বন্ধ হয়ে যাবে দেখেন আমরা ডোরের বাতিটা অন করে দেবো এবং ওয়ালে থ্রি ডি উইন্ডোর বাতিটা কি করে দেবো আবার বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পর দেখেন আমরা এখানে চলে এসেছি অলরেডি যেমন এখানে আমার গ্লাসটা আছে আর এই এই পাশে যে অবজেক্টটা দেখছেন সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছে আমরা সুইমিং পুল কীভাবে করি সেই সুইমিং পুলটা এখানে যার জন্য এটা আমি বাতি বন্ধ করি না এটা আমি এক পাশেই রেখে দিয়েছি আর যদি আমার কাজের জন্য অসুবিধা হয়তো তাহলে আমরা সুইমিং পুলের বাতিটাও বন্ধ করে দিতাম আচ্ছা যেহেতু আমরা এখানে দরজার কাজ করবো তাহলে দরজার কাজ করার জন্য আমাকে আগে প্রথম ল্যারটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এক্ষেত্রে আমরা এই তো উড কাঠের একটা ল্যার দিয়ে দিলাম হ্যাঁ লেয়ারটা দেওয়ার পরে এটা আমরা ক্লোজ করে দেবো এই তো অলরেডি কাঠের একটা শেপ চলে এসেছে এখন ভিতরে আমি যে লেয়ারটা মেনটেন করব দেখেন সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমি এক্ষেত্রে এই উডটাও সিলেক্ট করতে পারি কিংবা আমি আমার পছন্দ মতো এখানে ম্যাটেরিয়ালস আছে আমার যে যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে আমি সেটা ইউজ করতে পারবো দেখে ওকে এই তো আমার দরজার অলরেডি দরজার ম্যাটেরিয়ালস আমি ইউজ করে ফেলেছি ক্ষেত্রে যখন আমরা র্যান্ডার ইউজ করবো তখন অবশ্যই কম্পিউটার আপনার মানসম্মত মানসম্মত হতে হবে বলতে আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে র্যাম কিংবা মাদারবোর্ড মানে শক্তিশালী কম্পিউটার লাগবে হলে ম্যাটেরিয়ালস ইউজ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে যেমন দেখেন আমি এই দরজাটাতে ম্যাটেরিয়ালস ইউজ করেছি এরকম করে আমার যতগুলা এই ড্রয়িংয়ে দরজা আছে সেগুলো আমরা কি করব ম্যাটেরিয়ালস ইউজ করে নিব এই যে দেখেন আমরা দরজার কাজগুলো ওকে করে ফেলেছি দরজার ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করে ফেলেছি এখন আমরা দরজার বাতি কি করব বন্ধ করে দেবো এখন আমরা কাজ যে লেয়ারের করব যেমন আমরা এক্ষেত্রে থ্রি ডি ডোর থ্রি ডি কলাম কলাম যে কালার আমরা ইউজ করেছি সেটাই এখন আমরা চেষ্টা করি সবগুলা বাতি অন করে দেওয়ার জন্য দেখান চলুন আমরা সবগুলা লাইট আমরা অন করে দেবো চালু করে দেব দেখেন চালু করে দিলে আমাদের ড্রয়িং টোটাল ড্রয়িংটা আমাদের চোখের সামনে চলে আসবে তো দেখেন বাতিগুলা অন করার সাথে সাথে সকল কিছুই আমি পেয়ে যাচ্ছি এতে থ্রি ডি ওয়াল থ্রি ডি উইন্ডো থ্রি ডি রেলিং তারপর হচ্ছে প্যারাপিট ওয়াল পরে হচ্ছে থ্রি ডি সাদ দেখেন অলরেডি আমরা সবগুলা লেয়ার অন করে দিয়েছি অন করার সাথে সাথে আমাদের কাজ হয়ে গেছে এ দেখেন আমরা চলে এসেছি সেক্ষেত্রে এখন একটু একটা জিনিস খেয়াল করেন আমরা যে এই জানালাটা করলাম জানালাটা ভিতর দিয়ে কিন্তু আমরা যে ওই নিচের গ্রাউন্ড ফ্লোর সেটা দেখা যাচ্ছে তার মানে এতটা স্বচ্ছ হয়েছে এই জানালার কাজগুলো আপনারা দেখলে আরও ক্লিয়ার হবেন এখন আমরা চেষ্টা করব ছাদের মধ্যে ছাদ ছাদেতে ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য আর প্যারাপিট ওয়ালটাতে আমরা প্রথমে একটা ম্যাটেরিয়ালস ইউজ করি তাহলে প্যারাপিট ওয়ালটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে আপনি এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ম্যাটেরিয়ালসটা ইউজ করবেন যেমন আমি ইউজ করার জন্য দেখছি কোনটা করা যায় যেমন আমি দেখি এটা ইউজ করলে কেমন দেখা যায় হ্যাঁ ধরে নেন আমি এটাই ইউজ করে নিলাম প্যারাপেটোয়ালের জন্য এটা ইউজ করে নিলাম এখন স্লাবের জন্য কোনটা করব তাহলে স্লাবটা সিলেক্ট করে নিই এটাও দেখতে ভালো লাগছে না সেক্ষেত্রে আর যদি আপনি এইখান থেকে ম্যাটেরিয়ালস নেওয়া যাবে অটোডেক্স লাইব্রেরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন আমরা এক্ষেত্রে রোফিং থেকে ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি সেক্ষেত্রে আপনি ধরেন এটা নেওয়ার জন্য ডান ক্লিক করবেন অ্যাড করবেন ডকুমেন্ট ম্যাটেরিয়ালস এখানে চলে যাবে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে এখান হ্যাঁ দেখেন আমরা এ তো ছাদে একটা ম্যাটেরিয়ালস ইউজ করে ফেললাম অলরেডি আমাদের ছাদের কাজটা শেষ সেক্ষেত্রে আমরা এখন কাজ করব গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের সেম ম্যাটেরিয়ালসটাই আমরা ইউজ করব। তাহলে এটা সিলেক্ট করে আমরা এখান থেকেও এই ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করে দিলাম ইউজ করে দেওয়ার পর এ তো দেখেন আমরা এক্ষেত্রে এই ম্যাটেরিয়ালসটা টাইলসটা করে দিলাম এই তো আমরা ছাদে এখন আমরা গ্লাসটা ইউজ করে ফেলেছি গ্লাসটা শেপটা ওকে এখন আমরা সুইমিং পুলের কাজ করবো একটু সুইমিং পুলের কাজ করার জন্য আপনাকে এটাকে আইসোমেটিক ভিউয়ে নিতে হবে এসডব্লিউ আইসোমেটিক ভিউয়ে নেওয়ার সাথে সাথে ধরেন আমাদের এখানে চলে এসেছে আমরা যেহেতু এখন সুইমিং পুলের কাজ করবো সেক্ষেত্রে আমি এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসটাকে আমরা চেষ্টা করব এখানে পাথরের ডালাই দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে দেখেন এখানে স্টোন কোথায় আছে সেক্ষেত্রে আপনাকে স্টোনে যেতে হবে মানে পাথর আমরা ম্যাটেরিয়ালসগুলো সিলেক্ট করছি হ্যাঁ ধরেন আমি এই ম্যাটেরিয়ালসটা ইউজ করে দিলাম ওকে এ দেখেন অলরেডি পাথরের শেপ চলে এসেছে আর আমরা এক্ষেত্রে এখানে সিলেক্ট করবো এটা সিলেক্ট করে এক্ষেত্রে আমরা যেহেতু এখানে পানি দেখছি আমরা পানিটা দিয়ে দেব ওয়াটার দেখেন আপনার এ তো ওয়াটার আছে এত দেখেন পানির অনেকটা শেপ চলে এসেছে এখানে পানি দিয়ে দিয়েছে এতো মোটামুটি কাজ করে ফেলেছে আর এই জিনিসটাকেও আমরা টাইলস করে দেব ওকে এতে দেখেন আমি এটারও একটা শেপ নিয়ে এসে পড়লাম এক্ষেত্রে আমরা সুইমিং পুলের কাজটাও করে ফেলেছি অলরেডি আমরা এক্ষেত্রে দরজার কাজ করেছে রোফের কাজ করেছে ওয়ালের কাজ করেছে এবং থায়ের কাজ করেছে আর সামনের যে আমার ডিজাইনটা আছে সামনের যে ভিউটা আছে সেটাকে চেষ্টা করবো আরেকটু সুন্দর করার জন্য যেমন এই ক্ষেত্রে আমি যে এই একটু স্পাইরালের মতো একটা কলাম ইউজ করেছে। কলামটাতে একটু কাজ করব। যেমন এইখানেও আমি পাথর ইউজ করব তাহলে এই ক্ষেত্রে আপনি ম্যাটেরিয়ালসটা আপনার পছন্দ মতো যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন ধরেন সাপোজ আমি এই ম্যাটেরিয়ালসটা ইউজ করে দিলাম হ্যাঁ ইউজ করার পর সেটাকে আমরা ম্যাচ করে দেই মানে মা কমানটা আমরা ইউজ করে নিচ্ছি মা কমানটা ইউজ করলে আপনার যে সুবিধাটা হচ্ছে বারবার সিলেক্ট করতে হবে না যেমন এটা সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করার সাথে সাথে সেটা হয়ে যাবে এই তো দেখেন মোটামুটি আমরা যে রেন্ডার ইউজ করার পর দেখেন আমাদের বিল্ডিংয়ের স্বচ্ছতাটা কতটা ক্লিয়ার হয়েছে আশা করি এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে যেমন আমরা এক্ষেত্রে জানালাতে ম্যাটারিয়ালস ইউজ করার সাথে সাথে দেখেন জানালার ভিতর দিয়ে টাইলসটাও আমরা দেখতে পাচ্ছি এরকম করে আমাদেরকে ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে ম্যাটেরিয়ালস ইউজ করার পর বিল্ডিংটা অসাধারণ একটা শেপে দাঁড়াবে আপনারা দেখতে পারছেন আর যাদের ভালো লেগেছে তারা কমেন্টস লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ